नमस्कार বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে লড়াই বিহত কঠিন বকেয়া ডিএ মামলায় নয়া মোড় তবে কি এবার বদলাবে সমীকরণ মামলায় যুক্ত হতে পারে কিন্তু নয়া পার্টি আপনারা কিন্তু সবাই জানেন 2025 সালের 7ই জানুয়ারি মঙ্গলবার কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বহু প্রতিকৃত ডিএ মামলা আদৌ কি উঠবে আমার তো মনে হচ্ছে উঠবেই না 2022 সালে লাস্ট উঠেছিল তারপর থেকে কিন্তু আর কিন্তু সুপ্রিম কোর্টে ওঠেনি দু বছর ক্রসড অলরেডি হয়ে গেছে আদৌ কি উঠবে কিনা তারও কোনো ঠিক নেই তবে কিন্তু এবার সমীকরণটা পাল্টাতে পারে এবং ভাস্কর বাবু কি বলেছে সেটা আরও শুনবো লড়াইটা অনেক কঠিন ভিডিওটা শুরু করি আগামী 2025 সালে 7ই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা মামলাটি সেই মামলায় শুনানির দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী থেকে শিক্ষকেরা সবাই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো বেশ কয়েকটি শুনানি পিছিয়ে যাওয়ার পর জানুয়ারিতে সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলা শুনানি হতে পারে এবার সেই মামলায় যুক্ত হতে পারে নয়া পার্টি তবে কি বকেয়া ডিএ মামলায় সমীকরণ বদলাবে আগামী 2025 সালে 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা মামলাটি সেই মামলাটির শুনানির দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী এবং শিক্ষকরা এই আবহে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হলো তারা এই মামলায় যুক্ত হতে চলেছে ভাস্কর ঘোষ নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে লেখেন বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলছে সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ এখনও পর্যন্ত অংশীদারি নয় এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চকে যুক্ত করার জন্য আমাদের প্রক্রিয়া চলছে গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের টিম হাইকোর্টে আইনজীবীদের চেম্বারে যান এই মামলা সংগ্রামী যৌথ মঞ্চের যোগদান বিষয়ক আলোচনা হয় সেখানে এই লড়াইতে সবাইকে সাথে চাই কারণ এই লড়াইটি বৃহৎ এবং কঠিন ভাস্কর বাবুর বক্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের টিম হাইকোর্টে আইনজীবীদের চেম্বারে যান এবং এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টের লিস্ট হচ্ছে না সেটা হলো গিয়ে উঠানোর আগে প্রথমে স্টেপ হবে এদের প্রসঙ্গত উল্লেখ্য বকেয়া ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে 2016 সাল থেকে সেই মামলা চলছে এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে মর্গ ভাতা পাচ্ছেন সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা 14% এছাড়া দীপাবলিতে কিন্তু প্রায় 6 থেকে 7টা স্টেট কিন্তু ডিএ ঘোষণা করে দিয়েছে 3% 4% এমনকি 9% করে কিন্তু ডিএ কিন্তু দিয়েছে সেগুলো জুলাই থেকে কার্যকর হচ্ছে 2024-এ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু কিছুই হচ্ছে না এটাই হলো আজকের আপডেট সুরঙ্গ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম।